ঝটপট চিকেন রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আদা একটু ভেজে নিয়েছি। ভেজে এগুলোকে গ্রাইন্ড করে নেব, দিয়ে দিলাম জারে। আর এদিকটা দেখো, এটা যেহেতু আমি লঙ্কা ছাড়া করছি, কাঁচা লঙ্কাগুলোকে নুন দিয়ে একটু মানে নাড়া করে নিচ্ছি, মানে ভাজা ভাজা হয়ে যাবে, এটা আলাদা করে রেখে দেবো। এবার কড়াতে তেল দিয়ে এখানে লং দিলাম দুটো, আর একটু গরম মশলার গুঁড়া, এখানে এলাচ আর দারচিনির গুঁড়ো, এটা দিয়ে দিলাম তেলে। আর চিকেনটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ঝটপট যেহেতু করব, আর চিকেনের যে জলটা রইলো সিদ্ধ জলটা সেটা ঝুলে দিয়ে দেব, কোনো কিছু হবে না। একদম একদম খুব কম সময়ের জন্য এই চিকেন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। সময়ে হাতে না থাকলে আমরা এখন খুব ব্যস্ত লাইফ আমাদের, তাই এটা শেয়ার করছি। হলুদ নুন দিয়ে দেব, আর দেখো একদম ঝটপট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তোমরা একবার করে দেখো, খেতেও টেস্ট হয়েছিল 90 থেকে 90 খেতে পারবে। এই প্রসেসে রান্না করলে আলাদা করে আমি রান্নার আর ভেজাল থাকবে না, কি বাচ্চারা ঘরে থাকলে ঝাল ছাড়া খেতে ভালোবাসে, বড়দের জন্য ঝাল। আমি ওই কাঁচা লঙ্কাগুলোকে ভেজে রেখেছি, যাদের দরকার হবে তারা মেখে নিয়ে নেবে। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখো এটা তো এরকম মনে হচ্ছে না যে আমি সিদ্ধ করে নিয়েছি। একটু ঘি দিয়ে দিলাম, কারণ তেলের পরিমাণটা কম ছিল বলে আমি কম তেল দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে, মানে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম, কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। দেখো কেমন ঝটপট হয়ে গেল আমার চিকেন, করে দেখো, খেয়ে দেখো, খুব টেস্ট, খুব টেস্ট পাবে এবং সময়ও বেঁচে যাবে। ডেলি ডেলি রোজ রোজ খেতে পারবে এই ধরনের, এইভাবে প্রসেসটা করে নিলে। সবাইকে অনেক ভালোবাসা আদর। আমার কেমন হয়েছে চিকেনটা তোমরা বলবে, আমি তোমাদেরকে এমন ছোটো ছোটো তাড়াতাড়ি রেসিপি শেয়ার করবো।